নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভারত বন্ধে মিশ্র প্রভাব বীরভূম জেলায়। সিউড়ি পৌরসভার নতুন চেয়ারপারসন হলেন প্রণব কর। দুবরাজপুরে পালিত হলো বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। বিজেপির ধিক্কার মিছিল রামপুরহাটে। কৃষি আইনের প্রতিবাদে জেলায় বিক্ষোভ কর্মসূচি শাসক দলে। এবার খবর বিস্তারিত। দিল্লিতে কৃষক আন্দোলনের সংহতিতে বাম কংগ্রেস সহ বিভিন্ন গণসংগঠনের ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়েছে জেলায়। সকাল দিকে দোকান বাজার বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান বাজার খুলতে শুরু করে। সরকারি বাস চলাচল স্বাভাবিক থাকলেও বেসরকারি বাস চলাচল করেনি। সকাল দিকে বন সমর্থককারীরা রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করে, কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। তার কৃষি পণ্য উৎপাদন খরচা যাই হোক না কেন, সেখানে তার বাজার আমরা দেখতে পাচ্ছি। গোটা ভারতবর্ষ ধরে এই আন্দোলন বলেছে আমরা আংশিক পরিবর্তন করব এবং পরিবর্তন করতে হবে। তাই তো বলি তৃণমূল বিজেপি দূর হটো, দূর হটো, দূর হটো। তারপরের স্বার্থবাহী ও কৃষক মারা নয়া তিনটি কৃষি আইন বাতিলের যে কালা কানুন তারা তৈরি করেছেন, সেই কালা কানুনের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত কৃষক আজকে দিল্লিকে অবরুদ্ধ করেছে। তাদের একটাই বক্তব্য যে আজকে 12 দিন ধরে তারা বসে আছে, সরকারকে বলতে হবে দুটি কথা, হয় হ্যাঁ বলতে হবে আর না বলতে হবে। এই এই প্রতিজ্ঞা তারা দিয়েছেন, হয় তাদেরকে বিল প্রত্যাহার করতে হবে। ভয় টিভি বীরভূম। সিউড়ি পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন পরিবর্তিত হল। নতুন চেয়ারপারসন হলেন 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রণব কর। 4 সদস্য বিশিষ্ট বোর্ডের চেয়ারপারসন ছিলেন প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। দায়িত্ব পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। তবে পুরসভা সূত্রে জানা গেছে 4 সদস্যের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম সদস্য থাকছেন উজ্জ্বল বাবু। আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার্সের 4 জন মেম্বার ছিলাম, উজ্জ্বল চ্যাটার্জি, কাজী ফজলুদ্দিন, বিদ্যাসাগর সাউ এবং আমি। আমাদের 27-5, তারপরে আমাদের চেয়ারপারসন ছিলেন উজ্জ্বল চ্যাটার্জি। এখনও আমরা 4 জনেই আছি, আমরা 4 জনের এখন চেয়ারপারসন আমাকে করেছে। আমাদের এসআরডি এর চেয়ারম্যান তথা অনুব্রত মণ্ডল খুব অসুস্থ, ঠিক আছে, বাকি যেটা বলার উনি আমার কলিগ যিনি ছিলেন এখনও আছেন, আমিও ওনার কলিগ ছিলাম,
তো কি করেছেন বা কি করেননি সেটা ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারব না। প্রশাসক ওটা জেলা নেতৃত্ব জানেন, আমাদের অনুব্রত মণ্ডল জানেন, মানে কেন ছেড়েছে কি ব্যাপার। তবে আমাদের আমার কলিগ আছে এবং আমাদের দলের আছে, আমার মেম্বার আছে, সেই হিসাবে আমার সাথে কালকে রাতে কথা হয়েছে। ওর আজকে আসবে, ও অফিসে এসে যা ফর্মালিটি সেইগুলো করার করবে, কারণ আজকে আমাদের একটা মিটিং করতে হয়, তো চারজনের বোর্ড মেম্বারের সেই মিটিংটাও হবে। ভয় টিভি সিউড়ি। কৃষি আইনের প্রতিবাদে জেলার বিভিন্ন ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন গরু লাঙল নিয়ে এক অভিনব কায়দায় কৃষকরা বিক্ষোভে সামিল হন। এদিন দুবরাজপুর ব্লকের তরুলিয়া মোড় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিধায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা গরুর গাড়িতে চেপে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে করিদ্ধা রাজনগরেও বিক্ষোভ দেখান দলীয় নেতাকর্মীরা। একটা ভালো জায়গায় আছে এবং সমস্ত মানুষের যে দিনগুলো আমরা লক্ষ্য করে দিচ্ছি, যেখানে করোনা ভাল না নেওয়া থেকে শুরু করে একের পর এক যেমন রেল দিচ্ছে, তার মধ্যে কৃষক বন্ধু হাতে হাতে দিয়েছিল। আমরা সরকারকে যত শীঘ্রই চাষী থেকে বৃহত্তম চাষীগণ সমস্ত দিনের পর দিন দিনগুলোতে তারও একটা আমাদের এই আন্দোলন। ১৯টি ব্লকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ হবে, আমরা শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত বিজেপির কৃষক বিরোধী যে কালা আইন প্রত্যাহার না হয়। ভয় টিভি বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019-9474-437-713-9434-326-822। ফিরে এলাম বিরতির পর। আজ দুবরাজপুর বিধানসভায় শহর মণ্ডলের 1 এবং 16 নম্বর ওয়ার্ডে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার অবজারভার প্রভাত চ্যাটার্জি, যুব মোর্চার জেলা সম্পাদক টুটুল নন্দী সহ দলের অন্যান্য কার্যকর্তারা। কৃষি বিলটার ব্যাপারে, কৃষি বিলের যে আছে, কৃষি বিলটা তুলে দেওয়া হয়েছে। কৃষি বিল যেটা তৃণমূল সভাকে ভুলভাবে এটা ভুলভাবে প্রচার করছে, সে অপপ্রচার করছে, তার জন্য কৃষি বিলের আমাদের লিস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, একটু বলো। ভয় টিভি দুবরাজপুর। গতকাল রামপুরহাট নগর মণ্ডলের উদ্যোগে বিজেপির ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উত্তরকন্যা অভিযানে বিজেপির যুব মোর্চার ডাকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং গুলি চালায় বলে অভিযোগ। এর ফলে যুব মোর্চার এক কর্মী প্রাণ হারায়, তারই প্রতিবাদে এই মিছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। Los Chelos.
হত্যার প্রতিবাদে পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক্কার। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভারত বন্ধে মিশ্র প্রভাব বীরভূম জেলায়। সিউড়ি পুরসভার নতুন চেয়ারপারসন হলেন কনক কর। দুগ্ধাজপুরে পালিত হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। বিজেপির ধিক্কার মিছিল রামপুরহাটে। কৃষি আইনের প্রতিবাদে জেলায় বিক্ষোভ কর্মসূচি শাসক দলে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।